আসসালামু আলাইকুম। এডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এডমিশন অ্যাসিস্ট্যান্ট আয়োজন করতে যাচ্ছে স্পেশাল কুইজ কন্টেস্ট, বাংলা আমার মায়ের ভাষা। সেই কন্টেস্টটি রাত 9টায় অনুষ্ঠিত হবে এবং আমি ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে আমরা এই কন্টেস্টটিতে অংশগ্রহণ করব এবং পুরস্কারের জন্য নির্বাচিত হব। আপনারা সবাই অবগত আছেন এই এক্সামটিতে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে টপ 21 জন পাবে এডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে এইচএসসি এবং এডমিশন সহায়ক একটি বাংলা অডিও বুক। তো চলুন শুরু করা যাক। সেজন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি লিখে সার্চ দিলে আমরা অ্যাপটি পেয়ে যাব। যাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল করা আছে তারা তো অ্যাপে সরাসরি ঢুকতে পারবেন, যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে ঢুকে যাবেন। ঢুকার পরে আমরা অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছি শুরুতেই বাংলা আমার মায়ের ভাষা নামে আমাদের এই কুইজ কন্টেস্টটি আছে, সেটিতে আমরা ক্লিক করব। সেটিতে ক্লিক করার পর আমাদের এনরোল করতে হবে। তো এনরোল করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি একটি ডেমো অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিচ্ছি। দিয়ে কন্টিনিউ দিব এবং আমার নাম লিখে দিলাম এবং একটি সহজ পাসওয়ার্ড দিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন, আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপর আমরা হচ্ছে বাংলা আমার মায়ের ভাষাতে যাব। যাওয়ার পর এখানে জাস্ট এনরোল বাটনে ক্লিক করব। এনরোল বাটনে ক্লিক করলে আমাদের কোর্সটি সাকসেসফুলি এনরোলড হয়ে গেল। তারপর আমরা সেখান থেকে হচ্ছে পরীক্ষার নিয়মাবলীতে যাব। গো টু কোর্সে গেলাম। গো টু কোর্সে যাওয়ার পরে পরীক্ষার নিয়মাবলীতে ক্লিক করে আমরা পরীক্ষাতে কীভাবে অংশ নিব সেটি দেখে নিব এবং হচ্ছে রাত যখন 9টা বাজবে তখন এই কুইজ কন্টেস্টটি এখানে অ্যাভেলেবল হয়ে যাবে এবং সেখানে ক্লিক করে আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবো। এবং রাত 21টা 21 আমরা হচ্ছে ফলাফল দিয়ে দিব। আর সবার জন্য আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, প্রতি একটি প্রশ্ন ভুল করার জন্য পয়েন্ট 0.21 নাম্বার কাটা যাবে। তো সবাইকে এডমিশন অ্যাসিস্ট্যান্টের এই কুইজ কন্টেস্টে স্বাগতম। আশা করছি আমাদের সাথে আপনাদেরকে পাবো। আসসালামু আলাইকুম।